কোনো আপডেট মিস করতে না চাইলে ক্লিক করুন বেল আইকনে। তাহলে একটা গোটা পার্টি যখন মরে যাচ্ছে, একটা গোটা পার্টির শরীরে যখন অজস্র রকমের ভুল রাজনীতির অসুখ দানা বাঁধছে, এ যে কত বড় দুঃখজনক ঘটনা, কত বড় অকল্পনীয় ঘটনা, সেটা নিশ্চয়ই সকলে বুঝবেন। বাংলার মাটিতে ধর্ম কোনোদিন রাজনীতিকে নিয়ন্ত্রণ করেনি, বাংলা কোনোদিন জাতপাতকে প্রশ্রয় দেয়নি। 30 লক্ষ মাত্র ভোটের ব্যবধান ছিল তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের, অর্থাৎ এক একটা বুথে 42টা ভোটের ব্যবধান ছিল, এটা কোনো ব্যবধানই না। সমস্যাটা দাঁড়ালো তারপরে, নির্বাচনের ফলাফল বেরোনোর পরে জোট নিয়ে নেগেটিভ মন্তব্য শুরু হলো। 18-র পঞ্চায়েতে জোট হলো না, 19-এর লোকসভায় জোট হলো না, আবার 21-এর বিধানসভায় জোট হলো। 19-এর লোকসভায় জোট না হওয়ার প্রধান কারণ কি? রায়গঞ্জের আসন কিছুতেই কংগ্রেস ছাড়বে না, আর আমাদের যেহেতু জেতা আসন, আমরা সেই আসনের ন্যায্য দাবিদার। আমি আমাদের পার্টির দাবি সঙ্গত বলেই মনে করি। কিন্তু 2021-এর বিধানসভায় আমাদের জেতা বসিরহাট উত্তর আসন তো আমরা আইএসএফকে ছেড়ে দিলাম। তাহলে আমরা যদি 2021-এর বিধানসভায় জেতা আসন ছাড়তে পারি, 2019-এর লোকসভায় জেতা আসন ছাড়তে পারলাম না কেন? মানুষ যদি এ প্রশ্নটা করে তাহলে আমি কি উত্তর দেব? 16-য় জোট করলাম কংগ্রেসের সাথে, 21-এ জোট করলাম কংগ্রেসের সাথে, 18-19-এ জোট করলাম না। তাহলে মানুষের কাছে আমার রাজনীতির কন্টিনিউটি বলে কিছু থাকলো? আমি রাজনৈতিক স্ট্যান্ডের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট অবস্থান নিয়ে চলেছি, বিজেপি বিরোধী, ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করার, এটা মানুষের কাছে প্রতিষ্ঠিত হলো। আমাকে অনেক মানুষ ফোন করে বলছেন যে 16-য় জোট, 21-এ জোট, 18-19-এ জোট না, এটা দ্বিচারিতা। আমি কি উত্তর দেব? আমি বুঝতে পারছি না, আমি এই যে দ্বিচারিতা শব্দটা যারা ব্যবহার করছেন, সেই প্রশ্নের উত্তর কী আছে আমার কাছে? ব্যক্তি আমার কাছে কোনো উত্তর নেই, নেতাদের কাছে কোনো উত্তর থাকলে নেতারা যখন জানাবেন আমি সেই উত্তরটা মানুষকে জানিয়ে দেবো। কিন্তু আপাতত আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, যেমন এই প্রশ্নের কোনো উত্তর নেই যে 2019-এর জেতা সিট ছাড়তে পারলাম না, তার জন্য জোট হলো না, আর 2021-এর একাধিক জেতা সিট ছেড়ে দিলাম কেন? এটাকেও অনেক মানুষ, অন্তত সেই সেই বিধানসভা কেন্দ্রের কর্মীরা, এটাকেও তো দ্বিচারিতা বলছেন। অবশ্যই নেতৃত্ব, এই কাজটা তো আপনি বসে করেননি, বা আমার কোনো নিচের তলার কর্মী বসে করেনি, বা আমিও করিনি, যারা করেছেন তাদেরকে দায় নিতে হবে। গোটা ভারতবর্ষের ইতিহাসে প্রগতিশীলতার যত উপাদান আপনি পাবেন, তার সবচাইতে বেশির জন্মভূমি বাংলা। সেই মাটিতে বাম শূন্য, এ যে কত বড় দুর্ভাগ্যজনক, এ যে কত বড় দুঃখজনক ঘটনা, কত বড় অকল্পনীয় ঘটনা, সেটা নিশ্চয়ই সকলে বুঝবেন। আমার কথা হচ্ছে এই যে হলো, এর দায় তো কাউকে নিতে হবে। আমরা কি এমন মানুষ যে আমাদের কারোর কোনো কিছু দায় নেওয়ার কোনো দায় নেই? আমার সংসারে আমার স্ত্রী অসুস্থ, তাকে ডাক্তার ডেকে দেওয়ার, ডেকে চিকিৎসা করানোর দায়টা তো আমার। আমি তাকে ডাক্তার ডাকলাম না, দেখালাম না, তিনি মারা গেলেন, আমায় দায় নিতে হবে না আমার স্ত্রীর মৃত্যুর? তাহলে একটা গোটা পার্টি যখন মরে যাচ্ছে, একটা গোটা পার্টির শরীরে যখন অজস্র রকমের ভুল রাজনীতির অসুখ দানা বাঁধছে, আর একটু সর্বনাশের শুরু আজকে না? 1996 সালে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করা হয়নি, 96-এর লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের থেকে 98-এর লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোট কম, 99-এর লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোট কম। সেই সময় অনিল বিশ্বাসের মতো প্রাজ্ঞ নেতা ছিলেন, সুভাষ চক্রবর্তী বেঁচে ছিলেন, সবচেয়ে বড় কথা জ্যোতি বসু ছিলেন। এদের মানে মেধা প্রাজ্ঞতা দিয়ে ক্ষয়টাকে ঠেকিয়েছিলেন তারা। 2001-এ বুদ্ধদা মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন, তার আগে দায়িত্ব নিয়েছিলেন। 2006 আমরা 235 আসন পেলাম, কিন্তু আমাদের ভোটের শতাংশ কমলো, লোকে আসন দেখলো, ভোটের শতাংশ দেখলো না। 2008 থেকে বিপর্যয় শুরু হলো, ইতিমধ্যে 2004-এ প্রথম ইউপিএ সরকারে আমরা অংশ নিলাম না সুযোগ থাকা সত্ত্বেও,
2008 সোমনাথ চ্যাটার্জির মতো মানুষকে আমরা পার্টি থেকে তাড়িয়ে দিলাম, ন্যূনতম আত্মসমালোচনা করলাম না, বিশ্লেষণ করলাম না, সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিলাম এমন কারণে যে কারণের মানে মানুষ বুঝল না। পতনের শুরু তো অনেক আগে থেকে, 2011 সেটা পূর্ণাঙ্গ রূপ পেল। এই প্রজন্মের সামনে পরিষ্কার করে আমাদের ঘোষণা করা উচিত, 1996 আমরা ভুল করেছি, 2004 আমরা ভুল করেছি, 2008 আমরা ভুল করেছি। দুঃখ প্রকাশ করা উচিত এই প্রজন্মের সামনে। এই প্রজন্ম যারা বাংলার মেয়ে এই শব্দবন্ধকে গ্রহণ করে, সেই প্রজন্ম একটা বাঙালি প্রধানমন্ত্রী শব্দবন্ধকে কিরম ভাবে গ্রহণ করত আপনি ভাবুন। সেই প্রজন্ম একটা বাঙালি প্রধানমন্ত্রী পাওয়ার সুযোগ 100% নিশ্চিত, খালি কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক কচকচি দাঁড়ালে হারিয়ে গেল। বাঙালি জাতির সেন্টিমেন্ট, বাঙালি জাতির আবেগ আহত হল। 2008 সালে সোমনাথ চট্টোপাধ্যায়ের বহিষ্কার বাঙালির দ্বিতীয় আইকন জ্যোতি বসুর পরে, বাঙালি জাতির সেন্টিমেন্ট আহত হল। সেই দিন থেকে বাঙালি জাতির সেন্টিমেন্টকে আহত করবার যে কাজ আমরা করে গেছি, আজ পর্যন্ত তাতে আমরা মলম লাগাতে পারিনি, রিপেয়ার করতে পারিনি। তার পরিণতি 2011। 2011 উত্তরকালে আরো বিচ্ছিন্ন হলাম, সংগঠন ধরে রাখতে পারলাম না, আন্দোলন গড়ে তুলতে পারলাম না। যে ইস্যুতে আন্দোলন গড়ে তুললাম সেই আন্দোলনকে যে পরিসরে ব্যক্ত করা উচিত পারলাম না, কিছু টোকেন লড়াই হলো। হঠাৎ আমরা কিছু মানুষ মিলে এন্টানি মার্কেটের সামনে হাতে হাত ধরে দাঁড়িয়ে গেলাম, আমরা কিছু মানুষ মিলে মুখে মাস্ক পরে গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে পড়লাম, মানুষ এগুলোকে আন্দোলন মনে করে না। কিছু জলকামানের সামনে নবান্নের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, মানুষ এগুলোকে আন্দোলন বলে মনে করে না। হ্যাঁ, 11 ফেব্রুয়ারি ছাত্র যুবরা আন্দোলন করেছে, মানুষ ওটাকে আন্দোলন মনে করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, পার্টি কিছু তরুণ প্রার্থী দিল, ছায়না প্রত্যেকে বাংলার ভবিষ্যৎ, এদের হাত দিয়েই বাংলা একদিন ফুটবে। কিন্তু পার্টির ভাবনায় তারুণ্য কোথায়? তরুণ প্রার্থী আর পার্টির ভাবনায় তারুণ্য দুটোর ভিতরে একটা বড় ফারাক আছে। পার্টির ভাবনায় সেই তারুণ্য আমরা আনতে পারলাম না। দেখুন, ভুল সকলে, কেন আমি পার্টিকুলার দুটো বা চারটে লোককে দায় করবো? আমার নিজের কোনো দায় নেই, আমার কোনো ভুল নেই, অবশ্যই আমারও কোনো ভুল আছে, ভুলটা সামগ্রিক। আমি যতটা আমার বলার জায়গায় বলেছি হয়তো তার চাইতে আরো বেশি বলা উচিত ছিল, হয়তো আরো বেশি ইন্টারভেনশনের প্রয়োজন ছিল। আমার কথা হচ্ছে, কোনো এক বা দুই জন ব্যক্তির হাতে ভুলের দায়িত্ব ছেড়ে দেওয়াটা আর একটা ভুল।